ইরাকের রাজধানী বাগদাদ। মধ্যপ্রাচ্যের এই শহরটির সাথে ইসলামের অনেক ইতিহাস জড়িয়ে আছে, তবে আজ কোনো ইসলামিক ইতিহাস তুলে ধরব না। আজ এই শহরের এক ধার্মিক মেয়ের সুন্দর একটি গল্প শোনাব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তবে ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটা লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এমন তথ্যবহুল ভিডিও আরও দেখতে পারেন। এতে আমাদের কাজ করার স্পৃহা বাড়ে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। বাগদাদ শহরের এক ধার্মিক মেয়ে ছিল। মেয়েটি ছোটবেলা থেকেই নামাজ, রোজা, কুরআন তেলাওয়াতে সবসময় ব্যস্ত থাকত। এভাবে চলতে চলতে মেয়েটি একসময় বড় হয়ে গেল। একদিন মেয়েটির বাবা মা তার কাছে বিয়ের সম্মতি চাইল, সে রাজিও হয়ে গেল। তার বাবা মা একজন ধার্মিক পাত্র ঠিক করল। এরপর বিয়ের দিন ঠিক করা হলো। যথারীতি বিয়ের সব আয়োজন সম্পূর্ণ হলো, মেয়েটিকে কনের সাজে সাজানো হলো। এদিকে জোহরের আজান দিয়ে দিল, মেয়ে বিয়ের আসর থেকে উঠে নামাজ পড়তে চলে গেল। আত্মীয় স্বজন সবাই বলতে লাগলো, আরে কি করছো, এখনই বরযাত্রী এসে পড়বে, তোমার সাজ নষ্ট হয়ে যাবে, বরযাত্রী এসে এই অবস্থা দেখলে কি বলবে। মেয়েটি তখন জবাব দিল, আমি আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাই না, আল্লাহ যা করবেন আমার মঙ্গলের জন্যই করবেন, কে কি বলবে আর কে কি ভাববে তার জন্য আমি আল্লাহর বিধান অমান্য করতে পারবো না। আমি চললাম নামাজ পড়তে। অতঃপর মেয়েটি নামাজ পড়তে চলে গেল। বেশ কিছুক্ষণ হয়ে গেল মেয়েটি আর আসছেন। অতঃপর মেয়েটির মা নামাজের ঘরে মেয়েটিকে দেখতে গেল। মা দেখল মেয়ে এখনও সেজদায়, সেজদা থেকে মেয়েটি আর উঠছে না। এটা দেখে মেয়েটির মা মেয়ের শরীরে হাত দিল। মেয়েটির শরীরে মা হাত দিতেই মেয়েটি পড়ে গেল। বুঝতে আর বাকি রইল না, মেয়েটি মৃত্যুবরণ করেছে। কি সুন্দর মৃত্যু, তাই না? আল্লাহর দরবার সেজদা অবস্থায় মৃত্যুর চেয়ে উত্তম মৃত্যু আর কি হতে পারে? নামাজ অবস্থায় মৃত্যুবরণ করলে শহীদদের মর্যাদা পাওয়া যায়। সুন্দর এই গল্পটি কোরআনের হাদিসের শিক্ষা নামক বইটি থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, আমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে যা যা করার লাগে সেগুলো করে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।